विश्व प्रसादत्म भगवत प्रसाद ज प्रसाद नगती कुत जयु सुत स्त्री छम मंदिर गुरश्रीचरणारिंदम आज लम्बित भुज कनक संकीर्तनय कपितौ कमलायत विषरौ दि भरौ जोगर्म वन्दे जगत प्रिय कर। नमस्त्रिकालशक्त्याय जगन्नाथसुताय च स्वृताय स्वपुत्राय सकलत्रायति नमः बरहा पीडाभिरामं मृगमदतिलकाङ्कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेणस्तु वीणुं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरभसनां भूषितं वैजयन्त्या बंदी वृंदावनस्थं युवती शतवृता ब्रह्मगोपाल सम्त कांचन घऊरंगी राधी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमा हरिप्रिय

हरि पर च हरिनाम पुर्विद्द व सुविद्ता वा नमो नम नम धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणी नमस्कृत धर्म वोक्षि सनातना নারায়ণ নমস্কৃত নরঞ্চৈ মনর দেবী সরস্বতী ব্যাশং ততো জয় মুদির জয় রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় করি চরণ जहाँ होती विघ्न सभीष्ट पुरान दुर्गमी पृथिमेन्द्र कलत्पाद गतिर्मो शक्तिपद जुष्टिधन सत सतोलम শ্রীমোল্লা সৈকসীম পরমরসমস্কারবৈচিত্র্যসী সৌন্দর্যসৈকসীম কিমপি নবওয়ায়ুরূপলসীমীলাধুর্যসীমা নিজজনমোদ্যসুল্যসীমা शाराधा चक्ष सीमा जयती कला कीली माधुर्य सीमा <coughs> <coughs> कलिजु पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गुर्य वैष्णवाचार्य बर्जो পরম পূজ্য পাদ শ্রী প্রবধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী সুধানিধি গ্রন্থে একশত একত্রিশ সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানী সেই প্রেমের পরম সার মহাভাবের থেকে উত্থিত যে গুণাবলী বাদ্যদশায় এই শ্লোকে তার নয়টি সেই অসাধারণ গুণের কথা বর্ণনা করছেন বলছেন যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা পরমরস বৈচিত্র্যের চরম সীমা সৌন্দর্যেরও একমাত্র সীমা এবং কোন নির্বাচনীয় নব বয়স রূপ লাবণ্যের সীমা তিনি লীলা মাধুর্যের সীমা নিজজনের প্রতি পরম উদাহ এবং বাৎসল্যেরও সীমা আনন্দেরও সীমা এবং রতিকলা কিলিমাধুর্যের সীমা শ্রী রাধারাণী সর্বোৎকর্ষে বিরাজিত আছেন আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে প্রথম পাদে পাদ যে প্রেমোল্লাসের একমাত্র সীমা এবং পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা এই দুইটি গুণের বর্ণনা করেছেন এটি হচ্ছে শ্রী শ্রী রাধারানীর মানস গুণ তারপর এক্ষণে দ্বিতীয় পাদে শ্রীমতী রাধারানীর কাই গুণের কথা বর্ণনা করছেন বলছেন সৈক সীমা শেষে রাধারানী হচ্ছেন সৌন্দর্যের একমাত্র সীমা অর্থাৎ সৌন্দর্যের একমাত্র প্রাপ্তা পরাকাষ্ঠা দেখুন এখানে এক শব্দ দিয়েছেন সৌন্দর্যের একমাত্র পরাকাষ্ঠায় আছেন এই মহাভাবতস্বরূপিনী শ্রী শ্রী রাধারানী এখন এই সৌন্দর্যটি কি এর কি সংজ্ঞা দিয়েছেন গুসাই পার শ্রী উজ্জ্বলে লিখছেন অঙ্গ প্রত্যঙ্গ কারণ যনিবেশ যথোচিতম সুশৃষ্ট সন্ধিবদ্ধ সাত তৎ সৌন্দর্য ইতির যত অঙ্গ প্রত্যঙ্গগুলির হস্তপদাদি তারপর গণ্ড মণিবদ্ধ ইত্যাদির যে সন্নিবেশ যথোচিতম যথোচিত সন্নিবেশ এবং সুশৃষ্ট সন্ধিবদ্ধ চার আর সন্ধিবদ্ধগুলি অতি মনোহর সুশ্রেষ্ট যথাযোগ্য কৃষতা স্থূলতা মাংসলত্ব আদি যাতে দেহের পরম শোভার বিকাশ হয় এটিকেই সৌন্দর্য বলা হয় সৌন্দর্যটি কোথায় শাস্ত্র মহাজন বলেন প্রকৃত সৌন্দর্য এই মাইক পাঞ্চভৌতিক এই নরনারীর দেহেতে নাই যদিও যৌবনে কিছু সৌন্দর্য আছে বটে নরনারীর দেহে কিন্তু দে তৃতীয় যৌবন তো দু তিন দিনে প্রবাহের জলের মতো কালশ্রুতি ঘুর কালশ্রুতি ফিসি যাচ্ছে জগতীর নরনারী এই বিশ্বে কারো একভাবে স্থির থাকার উপায় নেই ক্ষণে ক্ষণে পরিণাম প্রাপ্ত দেহ আজ আপনার চোখে যিনি সুন্দর দুদিন পরেই তিনি অসুন্দর আজ যিনি সুশ্রী কয়েদিন পরেই তিনি বিশ্রী কারণ রোগ সুখ জরাক্রান্ত এই মানব নরনারীর দেহ এতে এই সৌন্দর্য কখনোই স্থায়ী হয় না স্বর্গে কিছু সৌন্দর্য আছে বটে স্থায়ী কিন্তু সেখানে দেহ সেও তো পাঞ্চভৌতিক তবে হ্যাঁ স্থায়ী এই জগতের থেকে অধিক কাল স্থায়ী যেমন অর্জুন দেখেছিলেন উদ্বতী রূপ নৃত্য করছিল তা চিত্ত বিনোদনের জন্য ইন্দ্র আয়োজন করেছেন উর্বশী নৃত্য অর্জুন তাকে আছে বোধ হয় কিন্তু উনি পার্শ্বত উনি তো আর দেবতা নন উনি তো ভক্ত অতএব এইসব প্রাকৃত রূপে তার কি এখন ইন্দ্র তো নিজের ভাবে বুঝলেন কিন্তু উনি কেন দেখছিলেন উনি ভাবছিলেন এই দেবতাদের রূপ সৌন্দর্য আমার পিতা পিতামহ তারা উর্বশী যৌবনের কথা বলেছে এখনো অমনি আছে এইটুকুই কথা ইন্দ্র পাঠিয়ে দিয়েছিলেন অর্জুনের সেবার জন্য তাকে অর্জুন তো মা বলে হাত জোড় করে প্রত্যাখ্যান করলেন কামাক্তা চিত্তা উদ্বোষী অভিশাপও দিল সে অভিশাপ তাকে ভোগ করতে হলো নপুংসক হও অজ্ঞাতবাসে সেইটি কাজে লাগলো বৃহ্নলা রূপে সেখানে অজ্ঞাতবাস করলেন বিরাটের গৃহে ব্রহ্মাদি দেহ সেও পাঞ্চভৌতিক দীর্ঘকাল স্থায়ী হল একমাত্র সত্যং শিবম সুন্দরম ভগবান তিনি সুন্দর সত্যং বলতে সেই স্থায়ী শিবং বলতে এই জগতের মতো সেই সৌন্দর্য পরিণাম প্রাপ্ত নয় অনাদিকালের থেকে একভাবে নিত্য কিশোর আছেন ভগবত বিগ্রহ সব অনন্তকাল থাকবেন কত চতুরানন মরি যাওতো ন তো আদি অবসানা তোহে জনমি পুন তোহে সমাওতো সাগর লহরি সমানা তো যেমনি সত্যম তেমনি শিবম এই জগতের সৌন্দর্য যেন অশিব অমঙ্গলময় কারণ এই সৌন্দর্যে আসক্ত অশত জীবের সংসার সেই সৌন্দর্য তা নয় সেটি হচ্ছে মঙ্গলময় শিবম অতএব এইটি এই সৌন্দর্যটি শ্রী ভগবানের একটি ভজনীয় গুণ বিশেষ আমরা তাই দেখতে পাই মহারাজ পরীক্ষিতের সভাতে সবেমাত্র শ্রী সুখমনি এসে দর্শন দিয়েছেন মহারাজ যৌথপযুক্ত তাঁর অর্চনা করে উত্তম আসনে বসিয়েছেন এবং প্রশ্ন করছেন এই মানবে মুমুরসু যারা মৃয়মান মানব তাদের কর্তব্য কি পুরুষশ্রী হযৎকারী মৃয়মান সর্বথা মরণ মানবের কি কর্তব্য এই প্রথম কথা বলছেন শ্রী সুকমণি এইটি হচ্ছে ভাগবতের যে সকল উপদেশ তার প্রথম আলোক একেবারে উপক্রম লিঙ্গের অন্যতম সুকমণি প্রথমে মহারাজের প্রশ্নটিকে অভিনন্দন করছেন বলছেন বরিয়ান এ সতে প্রশ্ন কৃত লোকহিতং রিপ আত্মবী সম্মত পুংসাং সু সূর্য পর মহারাজ রীপ বলছেন রীপ এই তুমি যে প্রশ্ন করলে এটা তোমার নিজের জন্য নয় মহারাজ পরীক্ষিত নিজের জন্যই করেছেন সাত দিন পরে মরে যাবেন এটা স্বাভাবিক এই প্রশ্ন যে আসন্ন মরণ তার কর্তব্য কি কিন্তু সুকমণি তা বলছেন না উনি বলছেন যে লোক হিতং রিপ মহারাজ তুমি হচ্ছ শ্রীকৃষ্ণের পার্শ্বদ মায়ের গর্ভে তোমাকে রক্ষা করেছেন দর্শন দিয়েছেন গোবিন্দ তার পরমপ্রিয় পাণ্ডব গুণের তুমি বংশধর অতএব তোমার তো ব্রহ্মসাপ নয় এটা তো এই অভিশাপ ছলে গোবিন্দ তোমাকে চরণে নেবেন তাই অতএ রাজন নৃপ নর সমাজকে পালন করেন যিনি তিনি নৃপ এই প্রশ্ন করে এতদিন রাজা ছিলে কিন্তু এখন তোমাকে রাজা বলা উচিত নয় কারণ এখন তো তুমি সর্বত্যাগী সন্ন্যাসীর থেকে অনেক বড় কারণ এখন তুমি গঙ্গা তটে সব ছেড়ে এত বিশাল পৃথিবীর রাজ্য এত বড় সন্ন্যাসী আর এইখানে এসে প্রবেশনের সংকল্প নিয়েছ ওটা হচ্ছে আমরণ এক বিন্দু জল নেবেন না তো যতই বড় সন্ন্যাসী হন খান দান ত্যাগ করেন ঠিকই তোমার মতো সন্ন্যাসী কেউ নেই সম্যক ন্যাস এইটাই এখন তোমাকে রিপণ না বলাই উচিত কিন্তু বললাম এই জন্য যে এখনই তুমি নৃপ নরগণের পালক এই প্রশ্নটা করি কারণ রাজন তুমি ভাবছ আমার জীবন সান্য প্রত্যেকটি নরানারী এই আসন্ন মরণ শাস্ত্র মহাজন তাই বলেন সবার সম্মুখে মৃত্যু কিন্তু তারা এমনি মায়ামুগ্ধ যে দিন তাদের চলে যাচ্ছে এই দেহাবেশে জগতের আবেশে বৃথা এই জীবিকা অর্জন কার্যে মতো তারা রাত্রি চলে যাচ্ছে নিদ্রা সুখে কিন্তু এই যে তারা মমূর্ষু আসন্ন মরণ মৃত্যু তার সামনে এটা তারা দেখেও দেখছে না পশ্যপি না পশ্য সুতরাং তা সবার জন্য এই প্রশ্ন আত্মবি সম্মত এবং সত্তব্য বিষয়ের মধ্যে সবার শ্রেষ্ঠ অতীব রাজ তর্ম ভগবান ঈশ্বর কর্তব্য কীর্তিতব্যশব্যের চাচ্ছতাভয়ং অভয়ং ইচ্ছতা রাজন যাঁরা এই সংসার ভয়ের থেকে উত্তীর্ণ হয়ে আর নিত্যানন্দর সময় গোবিন্দপাদ পদ্মরসুধা আস্বাদন করার ইচ্ছা করেন তাদেরকে এই সর্বাত্মা হরি ঈশ্বর ভগবানের কথাই এবং নামই তাদের কর্তব্য কীর্তিতব্য এবং স্মর্তব্য ভজনীর উপরে দিলেন তিনটা শ্রেষ্ঠ ভজন শ্রবণাঙ্গ কীর্তনাঙ্গ এবং স্মরণাঙ্গ বাক্যাকার শ্রী স্বামী এই শ্লোকে টিকা রচনা করেছেন যার টিকা বিদ্যুল্য মান্য তিনি বলছেন এই দেখুন এখানে ভগবানের চারটা বিশেষণ দেওয়া হয়েছে একটা হচ্ছে সর্বাত্মা একটা ভগবান একটা ঈশ্বর আর একটা হরি এই চারটা বিশেষণে ভগবানের যে ভজনীয় গুণের কথা প্রথমেই প্রথমের ভাগবতের আলোকে বলছেন শ্রী যেমন ভক্তি সর্বশ্রেষ্ঠ অঙ্গ তিনটির কথা বললেন শ্রবণ কীর্তন এবং স্মরণ এই উপলক্ষণে অন্যান্য অঙ্গগুলিও বলা হলো তো তেমনি ভগবানের এই চারটা ভজনীয় গুণের কথা বলছেন এক একটা শব্দ এক একটা শব্দে ব্যাখ্যা করেছেন উনি সারাত সার প্রথমে ভাবগর্ভ টিকা সুখমনি বলেছেন সর্বাত্মা উনি লিখছেন সর্বাত্মা ইতি পৃষ্ঠোত্তম ভগবান হচ্ছেন সকলের থেকে বেশি প্রিয়তম বিশ্বজীবিত এমন প্রিয় আর কেউ নাই আত্মায় সবার থেকে প্রিয় তার কোটি কোটি গুণ পরমাত্মার পরাবস্থা গোবিন্দ প্রিয় এব বরণীয় ভবতী প্রিয় যারা তারা বরণীয় হন এটি সুপরিচিত সত্য কথা সুতরাং প্রিয়কে কেনা ভালোবাসে প্রত্যেকটি জীবের শ্রীকৃষ্ণকে শ্রী ভগবানকেই ভালোবাসা উচিত এই জড়িও ভালোবাসা তুলে আর হৃদয়ের সমগ্র ভালোবাসা তাকেই নিয়োজিত করা উচিত কারণ তিনি সর্বাত্মা ভগ তিনি হচ্ছেন ঈশ্বর এখানে ব্যাখ্যা করছেন ঈশ্বর ইত্যাবশ্যকত্বম ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর জীব হচ্ছে তার দাস অতএব যত কর্তব্য আছে উনি কর্তব্যের কথা প্রশ্ন করছেন তো তো বলছেন ইনার এইটি ভজনীয় গুণ যে ভজতে হবে একান্ত আবশ্যকতা আছে তার ভজার না ভজলেই জনি। আর মানুষ দেহ পাওয়ারও তার দাবি থাকলো না ইত্যাবশ্যকতম হরি যদি কেউ মনে করেন ভজনীয় তো অনেক কত দেব দেবা দেবী আছেন যা রাজুহতির মানুষ ভজনা করে ব্রহ্ম মহাদেবাদি আছেন তারা অভিষ্টবরদাতা মুক্তিদাতা এর উত্তরে ইনি বললেন তিনি হরি ইতি বন্ধ হারিতম এই অবিদ্যা বন্ধন হরণ করতে কেউ পারেন না কৃষ্ণ ছাড়া এই ভজনে তারই আছে ভগবান শব্দ যখন ব্যাখ্যা করছেন তখন বলছেন ভগবান ইতি সৌন্দর্যম এইখানে সৌন্দর্যের কথা আছে ভগবান শব্দের ব্যাখ্যায় সর্বিদ ঐশ্বর্য আছে ঠিক কিন্তু উনি সৌন্দর্যটাকে বেছে নিয়েছেন এই জায়গায় যে সৌন্দর্যের কথা হচ্ছে ভগবান ইতি সৌন্দর্যম কারণ বললেন যেহেতু জগতের মানব নরনারী সবই হচ্ছে এই সৌন্দর্যের উপাসক প্রকৃতপক্ষে সৌন্দর্যের উপাসনা নিয়ে আসেন সকলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের সৌন্দর্যের উপাসনা আছে মানব চান সুন্দর সুন্দর ব্যক্তি এবং সৌন্দর্যময় নরনারী পরস্পরে দেখবেন সুন্দর সুন্দর দ্রব্য ভোজন করবেন সুন্দর সুন্দর গান কীর্তন আদি শ্রবণ করবেন কথা সুন্দর সুন্দর বস্তু আঘ্রাণ করবেন সুন্দর সুন্দর কোমল বস্তুকে স্পর্শ করবেন এই যে সর্বেন্দ্রীয় সৌন্দর্যের উপাসনা এই উপাসনাটি কিন্তু একমাত্র ভগবানের উপাসনার দ্বারাই সার্থক হবে নিজরীয় বস্তুতেই বন্ধন এই জন্যেই তিনি হচ্ছেন সুন্দরীর শিরোমণি এই সৌন্দর্যের উপাসনা সার্থক হবে জীবিত ভগবানের আরাধনার দ্বারা এখন যত সমস্ত ভগবত সৌন্দর্য সব বিগ্রহই সুন্দর শিবম আর নিত্য কিশোর চিরকিশোর কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে এই যে ভগবান শ্রী গোবিন্দের সৌন্দর্যস্বরূপ সব ভগবত স্বরূপের পরাকাষ্ট ঠায় তিনি হচ্ছেন একমাত্র সৌন্দর্য সিন্ধু নিখিল সৌন্দর্য তাতে বাস করে নারায়ণী স্বরূপ সে স্বরূপের থেকেও এই শ্রীকৃষ্ণ স্বরূপের সৌন্দর্য পরাকাষ্ঠা প্রাপ্ত সে মাধুর্য নাহি নারায়ণী নারায়ণী মাধুর্য নাই এখন নারায়ণ বলতে এখানে অন্যান্য সমস্ত ভগবত স্বরূপও বাচ্য নারায়ণে সে মাধুর্য নাই তা আমরা কি করে জানব বললেন তার সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা প্রতিব্রতা গণের উপাস্যাঁহ যে মাধুর্য লোভে সারি সব কাম ব্রত করি করিল তপস্যা কমলা দেবীর তপস্যায় তার প্রমাণ যে শ্রী নারায়ণাদির স্বরূপের থেকে এই কৃষ্ণস্বরূপের মাধুর্য যে অতি অত্যধিক চরম ওই সৌন্দর্য তাঁর এটা সাক্ষ্য দিচ্ছেন কমলা দেবী কারণ তিনি প্রতিব্যতা গণের রূপাস্যা নারায়ণীর চরণ কমল ত্যাগ করে আর এইখানে এসে আর বৃন্দাবনের তপস্যা করছেন পেলেন না তাও সেইখানে ফিরে গেলেন না কারণ সেখানে ওই ত্যাগ করেছেন নারায়ণের সঙ্গ বৈকুণ্ঠবাস আর এইখানে তপস্যা করছেন কত কষ্ট করে ভোগ ত্যাগ করে সেটা তো তার এক চেটিয়া জিনিস বৈকুণ্ঠের শরীর যখন পেলেন না তখন তো ফিরে যাওয়া উচিত নিজের জায়গায় কিন্তু যাচ্ছেন না এটাও গোবিন্দ সৌন্দর্যের আকর্ষণের একটা প্রবল দৃষ্টান্ত কমলা দেবী এখানে স্নেহ সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে আর সেই সৌন্দর্য ধ্যান ধারণার দ্বারা এমন একটা আস্বাদন লাভ করেছে যে এই তপস্যাটি তার অপেক্ষাকৃত তার থেকে ভালো বলে মনে হয়েছে তাই এখানে বসে বসে তপস্যা করছে তো সেই ভগবত স্বরূপ শ্রীকৃষ্ণ স্বরূপ তার থেকে আবার এই ব্রজেন্দ্র নন্দন এতেই এই সৌন্দর্যের পরাকাশটা প্রাপ্ত এই বৃন্দাবনে অসাধারণ চারটা মাধুর্যের মধ্যে এই যে সৌন্দর্য রূপ মাধুরী এই অনন্য সাধারণ তার তো সুতরাং মোহকারী এই ব্রজন নন্দনের মাধুরী সেরূপে এক ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ যুগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্ত গণিত প্রকট কইল নিত্যলীলা হইতে এই একটা আশ্চর্য যে রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার নিজের সৌন্দর্যে নিজেই তিনি মুগ্ধ আশ্বাদিতে মনে উঠে কাম এবং কামনাও জাগর সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম এরূপ তার নিত্যধাম ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ভূভঙ্গ তার উপর ভূজন নর্তন তেরো সে নেত্রান্ত বান তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণের মন এখন এই যাঁদের কথা আছে রাধারানীর কথা এখানে বলা হচ্ছে এই মাধুরী এই সৌন্দর্য তাঁরা কীভাবে আচ্ছাদন করেন এখানে এক শব্দ যে দিয়েছেন এক শব্দ প্রয়োগের স্বার্থকথাটা বুঝতে হবে সৌন্দর্য সৈক সীমা সৌন্দর্যের একমাত্র সীমা রাধারানী সৌন্দর্যের সীমা তো গোবিন্দই হলেন যেখানে যাদের মহিমা কীর্তন করছেন তারাও সকলে এই সৌন্দর্যে ভেসে যান গোপীগণের আচ্ছাদন গোবিন্দের মাধুরী সৌন্দর্য ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী সে যে অবনি গড়িয়া যায় মহাজন বললেন যেন এই সৌন্দর্য লাবণ্য যেন গড়াগড়ি যাচ্ছে প্রবাহ ছুটে যাচ্ছে যার ইসদ, হাসির তরঙ্গ হিল্লি মদন মুরু ছাপায় এরূপ দেখে আক্ষেপ করেন তারা কি বাসে নাগর আমি কীখেনে দেখিনু ধৈর্য জড় হল দূরে নিরবধি মোরচিত ব্যাকুল কেনে বা সদাই ঝুরে হাসিয়া হাসিয়া সে যে অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় তার ইসৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মুরুছা পায় মালতি ফুলের মালাটি গলায় হিয়ার মাঝারে উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে কপালে চন্দন ফোটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে না জানি কি ব্যাধি মরমে পশিল না কহি লোকের লাজে এমন কঠিন নারীর প্রাণ বাহির নাই হয় মহাজনের অনবৈদ্য বর্ণনা গোবিন্দের রূপ রস মাধুর্য যেন একবারই মূর্তিমান হয়ে প্রকাশিত হয়েছে এমন কি এখানে যে রাধারানীকে সৌন্দর্যের একমাত্র সীমা বলে উৎসাহীপাদ উল্লেখ করছেন তিনি এত অদ্ভুত আকৃষ্ট গোবিন্দরূপে গোবিন্দরূপ দেখে বললেন সকি কিটে খিলু এক অপরূপ শুনইতে মানবী স্বপন স্বরূপ স্বপ্ন দেখে এলাম যমুনার ফুলের থেকে কমল যুগল পর চাঁদ কি মাল তা পর উপজল তরুণ তমাল কমল যুগল চরণ তার উপরে চাঁদের মালা নখ তার উপরে তরুণ তমাল কৃষ্ণের বিগ্রহ তারপর বের হল বিজুলি লতা কালিন্দি তীর ধীর চলি যাতা তারপরে যে পিত বসন্তা বের হল বিজুলি লতা কালিন্দি তীর ধীরে চলে যাতা কালিন্দি ধীরে 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 চলে যায় তমাল তো স্থাবর কিন্তু এ তো জঙ্গম আবার শাখাও আছে শাখা শিখর পর শাখা শিখর পর সুধাকর পাঁতি তহিনব পল্লব অরুণিম ভাতি শাখা শিখর পর সুধাকর পাঁচি যাবারি নখ হাতের তলা নব পল্লব অরুণিম ভাতি আবার তমালে বিম্ব ফল ফলেছে যুগল বিম্ব ফল তাহে পর কাস তা পর থির করু এই জন্যই তো স্বপ্ন আশ্চর্য এই যুগল বিম্ব ফল হচ্ছে তার উষ্ঠাধর আর থির কির বকুরু বাস নাচিকা তারপর খঞ্জল চঞ্চল খঞ্জন জোর তারপর সাপিনি ঝাপল মোর তার উপরে দুটা চঞ্চল খঞ্জন নৃত্য করছে এই নয়ন তারপর সাপিনি ঝাপল মোর তারপরে মৌরে ওই সাঁপিনিকে আক্রমণ করে আছে। তার কেস দাম সাপিনীর মতো আর সেই মৌর পুড়ছে চূড়া এখি রঙ্গিনী কহল নিতান পুনঃ হেরোইতে হামি হরল বুঝতে পারলাম না এটা স্বপ্ন দেখছি এরকম তো হয় না তাহলে ভালো করে আরেকবার দেখি এটা স্বপ্ন না এটা সত্য যেমনি আর একবার চেয়েছি তেমনি মম হর সভান সুপুরুষা মর্ম তুহু ভালো যান এই গোবিন্দরূপ বর্ণনা করতে তুমি ভালো জানো আর কেউ জানে না তো সুতরাং এই যে গোবিন্দ যার রূপে যার সৌন্দর্য মাধুর্যের এত বড় পরাকাষ্ঠা তিনিও পূর্বরাগী যার রূপ দেখে বিমুগ্ধ হয়ে গেলেন উনিও তেমনি বুঝতে পারলেন না এটা কি অতএব রাজারানী হচ্ছেন ইনি হচ্ছেন সাম্রাজ্যের এই সৌন্দর্যের সাম্রাজ্যের রাজা তার থেকে উনি সাম্রাজ্ঞী সাক্ষাৎ যার যার সৌন্দর্যের কথা এখানে বলা উচিত দেখছেন রাজা রানীকে যাহা যাহা পদযুগ ধরই তাহা তাহা সররুহ ভরই যাহা যাহা নয়ন বিকাশ তহি কমল পর যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি তরঙ্গু হাসার তহি তহি অপরূপ গৌরী পৈঠল হিয়া মহামৌরি আমার হৃদের মধ্যে প্রবেশ করল একবার দেখতে প্রাণ চায় বুধবে গিয়ে প্রাণ কাতর তো সুতরাং এই প্রকার যিনি সৌন্দর্যের সাগর তারও চিত্তাকর্ষক এই শাস্ত্রের রাজরানী সৌন্দর্য তো সুতরাং বলে কেন আরো তো সুন্দরী আছেন অনেকে ব্রজবালাগণ তাদের তো মহাভাব এখন শ্রীকৃষ্ণ যখন এতখানি আকৃষ্ট তখন প্রেমের থেকে এই সৌন্দর্য না উঠলে তো শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা যায় না তার কারণ নিজে ধরেছিলেন তিনি রূপ অসুর মোহনের জন্য যদি সৌন্দর্য মাত্রে তিনি মুগ্ধ হন তাহলে এই জিজ্ঞাসাটা আসবে যে তিনি কি কেবল সৌন্দর্যেই মুগ্ধ তিনি তো প্রেম মুগ্ধ প্রেম ছাড়া তাকে তো বসীভূত করা যায় না যখন অসুর মোহনের জন্য রূপ ধরলেন সেই মোহিনী রূপ অশুদ্ধ মোহিত হল তাদেরকে বঞ্চনা করে দেবগণকে তো অমৃত পান করালেন ঠিকই নিজের কাজ করে গেলেন কার্যোদ্ধারের জন্য কৌতুকী দেবর্ষী নারদ তেমন মহাদেবের নিকটে গিয়ে বললেন দেবাদিদেব আরে কি একটা কাণ্ড পার হয়ে গেল আপনি এইখানে বসে আছেন কি নারদ ভগবান এই রূপ ধারণ করেছিলেন অসুর মোহনের জন্য সে কি অদ্ভুত অপূর্ব দেখলেন না আপনি সবাই দেখল উনি ভগবানের কাছে এলেন ভগবান ডাকছেন দর্শন দিলেন কৌতুকী শ্রীহরি প্রভু আর একবার মোহিনীর রূপ আমাকে দেখাও ভগবান হাসছেন দেবাদি দেব আপনি ভজন করছেন সেই ভালো ও সব অসুর মোহনের জন্য সাময়িকভাবে ওটা দেখে আপনি কি করবেন মহাদেব বলছেন আর আমার অভাবটা যে থেকে গেল নারদ বলল আপনি দেখলেন না অভাবটা আপনার পূরণ হবে না মহাদেব কৃপা করে একবার দেখান আমাকে সেই রূপ দেখবই ওটা ভগবান হাসতে হাসতে অন্তর্হিত হয়ে গেলেন সামনের থেকে ফুলের তড়া লুকতে লুফতে আসছে সেই মহেরূপ মহাদেব যেমনি দেখেছেন যোগীশ্বর তেমনি এমন আবিষ্ট হয়ে গেলেন সেই রূপে শ্রীমদ ভাগবত যা বর্ণনা আছে যে একবারে সে আবেশের আসছি মানি পার্বতী দেবীকে ফেলে দিয়ে ছুটলে ওর পেছনে পোষণ এই ধরি এই ধরি ধরে ধরে আর পাচ্ছেন না এই ধরি এই ধরি ধরে ধরে আর পাচ্ছেন না ভগবান তার অন্তরিত হয়ে তার হৃদয়ের থেকে সেই মুহুরটাকে টেনে নিলেন তখন ঈশ্বরের এ এরূপ ভাবেই যোগীশ্বর গুণেরও মহ আগে যখন যে রূপ ধারণ করবেন তখন সৌন্দর্যের পরাকাষ্ঠা তো সুতরাং তাকে কি কেবল সৌন্দর্যে আকৃষ্ট করা যায় তো হরণের জন্য যাচ্ছেন দেবীর সৌন্দর্যে আলোকিত হয়ে আছে নগর গুরুড়ের পৃষ্ঠে আরোহণ করে আছেন গুরুর বলছেন প্রভু যার জন্য আগমন করছেন তাঁর রূপ দেখলেন তো কি আশ্চর্য সৌন্দর্য একেবারে আলোকিত হয়ে আছে সব উনি বলছেন ওটা বাদ বাদ দাও দাও ওতে আমার কি আছে রূপে ভাবাতু ন কি আমি মুগ্ধ রূপ মাত্রে হরি এই সৌন্দর্য মাত্রে আমার মন কেউ হরণ করতে পারে না তার কতখানি প্রেম আছে সেই কথাটা আমাকে বলো কারণ প্রেমী তার মনকে হরণ করে সেই প্রেমের পরাকাষ্টটা মহাভাব আর সেই মহাভাব অতি সব ব্রজসুন্দরীগণ কিন্তু রাধারানী তাঁদেরও এক অর্থাৎ তাঁদেরও ঠায় তার কারণ মোদের মহাভাব আছে আর এনার দেহটাই মহাভাব যে দৈহিক গুণের কথা বলছেন এই নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মাদন রস গতকাল আমরা ব্যাখ্যা করেছি সুখমণি বললেন বললেন অপ্রাকৃত নবীন মদন তিনিও মাদন জানেন না এই মাদন ভাবটা এই জন্য সুক সুখমণি এত বড় সর্বজ্ঞ রাস বর্ণনা করেছেন মাদন সম্বন্ধে কিছু বলতে পেরেছেন সুকমণিও বলেন নাই উনি নিজেই জানেন না কৃষ্ণ যার অন্ত না পায় জীবন ছাড় কৃষ্ণ অন্ত পাচ্ছেন না এই এই সৌন্দর্যে এই জন্য তো সে প্রেমমুগ্ধ হয়েই তো প্রথম দিনে শত কোটি গোপীর মিলন মেলায় রাধারা নিকে নিয়ে চলে গেলেন তার মধ্যে যা আছে তা অন্য গোপিতে নাই মহাপ্রভু রামানন্দ কে জিজ্ঞাসা করছেন যে কি যেন একটা বাধ বাধ ভাব এখানে থেকে গেল চুরি করে নিলেন রাধাকে চুরি করে রাধায় নিল নিল গোপীগণের ডরে অন্যাপেক্ষা হইল রাধা প্রেমের অন্যাপেক্ষা এসে চুরি করে নিয়ে গেলেন রাধা রাধার লাগি গোপী যদি সাক্ষাৎ করে ত্যাগ তবে জানি রাধায় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ তখন উনি চলে গেলেন বসন্ত রাশি জয়দেব কবি প্রভু এটা কিন্তু চুরি করা নয় এক লীলায় করেন প্রভু পাঁচ সাত গোপনে না নিয়ে যদি সাক্ষাৎভাবেই রাধা রানির জন্য সকলকে ছাড়তেন তাহলে ওরা কিন্তু আবার মানিনি হয়ে যেত কারণ এখন তো তারা রাধার প্রেমের মহিমাটা জানেন নাই অথচ দুটা কাজ করতে হবে তাসাং তৎ সৌভ্য মদং বিস্মমানঞ্চ কেশব একটা সৌভাগ্য গর্ব আর একটা মান তো সৌভাগ্য গর্ব শত কোটি গোপী আর মান রাধার সবার সঙ্গে সমান মিলছে আমার বৈশিষ্ট্যটা অতএব যদি গোপনে নিয়ে যান রাধারানীর মান সাধন করা হবে আর এদের সৌভাগ্য গর্বটা নষ্ট হয়ে যাবে ধ এসে যাবে তবে এই জন্যই এটা সব রাশে ওই রকম হয় না জয়াদেবের রাশে দেখুন রাধাই চলে গেলেন মান করে সব একসঙ্গে এক সমান মিলন আমি না থাকলেও এনার কোনো ক্ষতি না যেমনি চলে গেলেন তেমনি ওই সৌন্দর্যটা যে সৌন্দর্য অস্বাধনের জন্য রাস মৌলিকভাবে এরা তো সু উপকরণ স্থানীয় একা তো আর রাস হয় না একা কোন লীলাই হয় না লীলার আর জন্যই অন্যান্য গোপী আসলে এ রাজারানীকে আচ্ছাদনের জন্যই বৃন্দাবন লীলা যেমন মাঝুরি আচ্ছাদন করতে গেলে মাতা পিতাও দরকার অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবও দরকার সেই সঙ্গে গোপীগণেরও দরকার আছে এ এরা লীলার পরিপুষ্টির জন্য তাই তো রাধা বিনা আসুক হেতু নহে গোপীগণ চলে গেলেন হুঁজতে লাগলেন রাধাকে পেলেন না কিন্তু আর ফিরলেন না স্ততস্থা মনুষেত্ত রাধিকা মনঙ্গ প্রাণ বান ব্রণক্ষিণ্ন মানুষও গীতাুতা কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জি বিশ্বসাদ মাধব হিতস্তত পরিভ্রমণ করু কোথাও রাধা না পেয়ে আর ওই যমুনা তীরে বিষাদ করতে লাগলেন তারপর সখী ইত্যাদির যোগাযোগে রাধা মাধবীর মিলন লীলা হল তেমনি প্রভু বললেন হ্যাঁ জানলাম রাধা তত্ত্ব কৃষ্ণতত্ত্ব এই উপলব্ধি হয়ে গেল তেমনি এই যে সাম্রাজ্ঞী স্বরূপ রাধারা এই মহাভাব স্বরূপ সেই মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য তাই বললেন সৌন্দর্যস্বৈক সীমা একবারই পরাকাষ্ঠা প্রাপ্তা এর থেকে আর সৌন্দর্যের একমাত্র সীমা রাধা পরাবধি তার বললেন কিমপি রূপ লাভ নব বয়, রূপ নিয়ে সীমা পরাকাষ্টটাও শ্রী রাধা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এবং সেই ব্যাখ্যা আমরা আস্বাদন করবো আজকে আমাদের ভাগবতী কথার এখানে